মাননীয় সদস্য, আমি এখন মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ পাঁচ ঠাকুরগাঁ তিন, আপনার নির্ধারিত সময় 15 মিনিট। ধন্যবাদ মাননীয় স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আপনাকে, আপনি দুইবার এই পার্লামেন্টের ডেপুটি স্পিকার হয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার এলাকার জনগণকে, যারা আমাকে বারবার ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন তাদের কথা বলবার জন্য। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি বানিয়েছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় স্পিকার। আমি বাবার বক্তব্যের প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং আমার বাংলাদেশের মহান স্থপতি, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর পরিবার সহ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের বাংলা ভাষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার আত্মার প্রতি শ্রদ্ধা নিয়ে আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় রাষ্ট্রপতি 143 পৃষ্ঠায় বিশদ বক্তব্য দিয়েছেন, পড়া সময় নেই মাননীয় স্পিকার। এবং উনি যেটা বলেছেন, বাংলাদেশের এই 15 বছরে যে উন্নয়ন হয়েছে তার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন। গোটা বাংলাদেশের উন্নয়ন হয়েছে মাননীয় স্পিকার, কিন্তু ব্যতিক্রম হল আমার নির্বাচন এলাকাটি। এটি একটা হিমালয়ের পাদদেশে অবস্থিত, উত্তরাঞ্চলে অবস্থিত, যেখানে দুবেলা সেচ দিতে হয়, পানি ছাড়া কোনো ফসল হয় না, ফার্টিলাইজার ছাড়া কোনো ফসল হয় না। সেই সব এলাকার থেকে আমরা এসেছি মাননীয় স্পিকার। আমাদের জায়গা অনেক উঁচু, ঢাকার থেকে অনেক উঁচু মাননীয় স্পিকার। এবং অনেক সময় বলা হতো গ্রিন হাউস এফেক্ট, সমুদ্রের পানি যদি 2 ফিট উঁচু হয়ে যায় তাহলে আপনার অনেক জায়গা নিম্নাঞ্চলের জায়গা ডুবে যাবে। সেই থেকে আমরা অনেক উঁচু আসছি মাননীয় স্পিকার। কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের কৃষকদের যে অবস্থা, আমাদের এলাকার যে রাস্তাঘাটের অবস্থা, বিশেষ করে আমার এলাকার, যেটা না বললে নয় মাননীয় স্পিকার, উন্নয়ন হয়েছে এখানে, অনেক মন্ত্রী মহোদয়রা বলেছেন, তাদের অনেকে তার উন্নয়ন হয় নাই। সেই হিসাবে আমি বললাম যে আমার এলাকাটা একটা ব্যতিক্রম, কারণ এখানে 10 এবং 11 নির্বাচন সংসদে এখানে সরকারি দলের বা আমাদের মতো কেউ ছিল না। ওয়ার্কার্স পার্টি, পরে বিএনপি যারা ছিলেন তারা সেভাবে এলাকা কাজ করতে পারে নাই। আমার এলাকাটি একটা উন্নত এলাকা, এইখানে আমার এলাকার বিশেষ করে কৃষকরা যে আবাদ করে, আমার এলাকার প্রধান উৎপাদ ফসল ধান, গম, ভুট্টা এবং আলু মাননীয় স্পিকার। সেই জন্য আজকে আমার এলাকার কৃষকরা ধান আবাদ ছেড়ে দিয়ে ভুট্টার মধ্যে চলে গেছেন। এবার আমার এলাকায় ধানের আবাদ খুব সীমিত, গম একদম নাই, কারণ কি ভুট্টার আবাদে অনেক লাভ। এক মন 1 কেজি ধান বিক্রি হয় 30 টাকায়, 1 কেজি ভুট্টা বিক্রি হয় 30 টাকা, 1 বিঘা মানে 50 শতকে ভুট্টা আবাদ হয় 70 মন 80 মন, আর সেখানে ধান আবাদ হয় 30 মন। সেই জন্য মানুষ ভুট্টা আবাদ চলে গেছে, আজকে গমের আবাদ বা ধানের আবাদ আমার এলাকায় কমে গেছে মাননীয় স্পিকার। আমি শুধু বলতে চাই আমার এলাকার দ্রব্য, আমার এলাকার কৃষকরা যে ধান আবাদ করে, যে 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 ফসল আবাদ করে তার ন্যায্য মূল্য পায় না। আজকে আলু ঢাকা 40 টাকা 50 টাকা, আমার এলাকায় আলু 12 টাকা 10 টাকা মাননীয় স্পিকার। সেই জন্য আমি বলতে চাই আজকে সব জিনিসের দাম বেশি, শুধু চালের দাম বাড়লেই মানুষের মাথা খারাপ। আমি বলতে যেখানে গমের আটার কেজি 70 টাকা, সেখানে চালের কেজি 40 টাকা কিভাবে আশা করে মাননীয় স্পিকার? তেলের দাম বেশি হয়, সে দেশে কি অবস্থা হয় মাননীয় স্পিকার? সেই জন্য বলতে চাই আজকে কৃষকের না কিনে ঔষধ কিনুক, ডিটারজেন্ট কিনুক, আপনার কি বলে আপনার সাবান কিনুক, যা কিনুক। যেই হুইল সাবান ছিল 15 টাকা, আজকে 25 টাকা, যে হুইল পাউডার ছিল 40 টাকা, আজকে 75 টাকা, আজকে যে প্যারাসিটামল ট্যাবলেট ছিল 10 টাকা পাতা, আজকে 20 টাকা। এমনি ভাবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু কৃষকের দাম বাড়লেই আমাদের সকালের মাথা খারাপ। পানির দাম বেড়েছে, সারের দাম বেড়েছে, আবার এই গতকালকেই আবার দেখবেন বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এই যদি অবস্থা হয় কেমন করে মাননীয় স্পিকার দ্রব্যমূল্যের দাম আপনারা কমাবেন? আমি তাই বলতে চাই আজকে আমাদের এই এলাকার মানুষকে যদি আপনি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যান, তাহলে সেইভাবে সমান ভাবে এই দেশের মানুষের কৃষকের ন্যায্য মূল্য দিতে মাননীয় স্পিকার। আমি শুধু আজকে বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক বড় বড় বিল্ডিং হয়েছেন, অনেক উন্নয়ন হয়েছে, শিক্ষার
মান পরিবর্তন করবার জন্য কারিকম পরিবর্তন করেছেন, কিন্তু শিক্ষার মান বৃদ্ধি করবার জন্য আজকে প্রথমে দরকার শিক্ষকদের প্রশিক্ষণ। আজকে যে কারিকুলাম চালু হচ্ছে বা হবে এই বছর থেকে, সেই কারিকুলামের অনেকে বিরোধিতা করছেন। আমি জানি না কেন বিরোধিতা করছেন, পরীক্ষা নাই, পরীক্ষা নাই, এবং আমাকে বলছেন এই কারিকুলাম চালু হলে কোচিং ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই জন্যই অনেক শিক্ষকরা যারা কোচিং পড়ান তারা এটা বিরোধিতা করছেন। আমি জানি না মানুষের কত সত্য মিথ্যা। আমি শুধু আজকে বলবো এই শিক্ষকদের আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে শিক্ষার মান বৃদ্ধির জন্য, শিক্ষা প্রতিষ্ঠান সেই সাথে শিক্ষকদের কিছু সুবিধা প্রদান করতে মানুষ, যেমন বেসরকারি শিক্ষকদের বোনাস, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বৃদ্ধি করা প্রয়োজন মানুষ স্বীকার, এবং একটা দেয় মাদ্রাসা মানুষ স্বীকার, যেগুলো আপনি আমরা অনেকেই গ্রামের ছেলেগুলো এখানে আমাদের কোরআন এবং আমাদের আলিফবেতে পড়া শিখি, আমার সেই মাদ্রাসাগুলোর একটাই মাদ্রাসাগুলো শিক্ষকদের ভাতা দশ সামান্য 2,500-3,000 অনেকদিন ধরে আছে মানুষ স্বীকার, এটাকে বৃদ্ধি করার জন্য আমি আপনার মাঝে বলতেছি দ্রব্যমূল্যের বাজারে তাদের ভাতা বৃদ্ধি করা দরকার। সেই সাথে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের একটা ভাতা দেওয়া দরকার। আমার নেতা হুসেন মাহমুদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন সেই সময় মসজিদের মন্দিরের বিদ্যুতের বিল পানির বিল মওকুফ ছিল মানে স্পিকার, এখন সেগুলো চালু হয়েছে। আমি দাবি করব সেই বিলগুলো আপনারা নেন, কিন্তু তার পরিবর্তে কমসে কম সেই মুয়াজ্জেম ইমাম সাহেবের একটা ভাতার ব্যবস্থা করবেন জন্য আমি আপনার মাধ্যমে দাবি করছি মানে স্পিকার। পাশাপাশি খাস জমি সহ সকল সরকারি জমি উদ্ধার করা প্রয়োজন, এর ব্যবস্থা নেওয়া দরকার। এই যে একটু আগে বল রেলের জমি, বিভিন্ন সরকারি জমি আজকে বড় বড় যারা কি বললেন যে ক্ষমতাবান তাদের দখলে, এগুলো উদ্ধার করে সরকারি কাজে ব্যবহার করার জন্য আমি দাবি করছি মানে স্বীকার। কৃষি জমি আজকে গ্রামের অঞ্চলে কৃষি জমি বাড়ি ঘরে পরিণত হচ্ছে, শিল্প কারখানা হয়ে যাচ্ছে মানে স্বীকার, এগুলোকে রক্ষা করবার জন্য ভূমি আইন তৈরি হয়েছে, কিন্তু সেই আইনের প্রয়োগ নাই। আমি আপনার মাঝে বলতে চাই সেই যে জমিগুলোকে রক্ষা করবার জন্য একটা বড় তদারকি ব্যবস্থা বৃদ্ধি করবার জন্য আপনার মাধ্যমে দাবি করছি মানে স্পিকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অতীব জরুরি, এই জন্য দেশের উৎপাদন এবং কত চাহিদা তা নিরূপণ করে আমদানি অনুমতি দেওয়া প্রয়োজন, আমদানি কারক নির্ধারণ করে দেওয়া দরকার। সারের মূল্য যেভাবে আমরা নির্ধারণ করেছি, বিগত দিন দেখেছি সারের পর অভাব ছিল মানুষ স্পিকার, সার মানুষ পেত না, এখন সার দেওয়ার লোক নাই। কিভাবে সার ইম্পোর্ট হয়ে আসলে সেগুলা রিপোর্ট হয়, তারপরে সেগুলো বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলো আপনার বিলি বন্টন করা হয় সারের ড্রেনের মাধ্যমে। সেরকম যদি আমদানি যে জিনিসগুলো আমরা নিয়ে আসি বিদেশ থেকে সেগুলো সেভাবে একটা ব্যবস্থা করতে পারলে এটা একটা সুফল হয়তো মানুষ পাইত। ঋণ খেলাপি, টাকা পাচার নয় স্বীকার, এটা রেওয়াজ হয়ে গেছে আজকে। তাই আমি ব্যাংক, এনজিও এবং লিজিং কোম্পানিগুলো তদারকি বৃদ্ধির করবে, জনবল বৃদ্ধি করে একটা শক্তিশালী কমিটি করে দেওয়া প্রয়োজন মানে স্পিকার। এবং যানজট, ঢাকা শহরে যানজট, এই ঢাকা শহরে আগে লোক ছিল 1 কোটি, এখন 3.5 কোটি লোক বসবাস করে, রাস্তা কোনো বৃদ্ধি হয় নাই, লোক বাড়ছে, গাড়ি বাড়ছে, রাস্তা নাই, যানজট বৃদ্ধি। সেই জন্য এই যানজটকে শিকার হবার জন্য আপনার সিগন্যালিং ব্যবস্থা, অটো সিগন্যাল ব্যবস্থা করার প্রয়োজন। এবং আজকে আবার আরেকটা নতুন যানজট শুরু হয়েছে মানে স্পিকার, এয়ারপোর্টে যানজট, এই বিমানে আমরা যাই সেখানে দেখা যায় যে আজকে যানজটের জন্য, ট্রাফিক জ্যামের জন্য 1 ঘন্টা ডিলে, আধা ঘন্টা ডিলে, বিমান অনেকগুলো আসে ল্যান্ড করতে পারে, রানওয়ে নাই, রানওয়ে ভাবে তারা বিমান ল্যান্ড করতে পারে না, অনেক সময় অনেক বিমান দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা ফ্লাই করার জন্য। সেই জন্যই আমাদের এই রানওয়েতে ট্রাফিক বিমানের আজকে ট্রাফিক যানজট শুরু হয়েছে, সেটি দৃষ্টি দেওয়ার জন্য মনোনীত মানুষ স্বীকার। আমি আজকে বলতে চাই এই বাংলাদেশের রূপকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বাংলাদেশকে সোনার বাংলা করবার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন। জেলা পরিষদ সেই সময় ছিল মানে স্পিকার, আপনি জানেন, জেলা গভর্নর, এরপরে আমাদের নেতা এরশাদ সাহেব ক্ষমতা নিলেন, সেই জেলা গভর্নরকে বাদ দিয়ে উনি জেলা চেয়ারম্যান নির্বাচিত করলেন, জেলা চেয়ারম্যান নির্ধারিত করলেন। সেই জন্য আজকে জেলা পরিষদ চেয়ারম্যান আজকে আপনাদের জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করছেন, কিন্তু যেই জেলা পরিষদ যে কি বলে আপনার যেভাবে চলার কথা করার কথা আজকে সেই জিনিসটা নাই। আজকে উপজেলা চেয়ারম্যানদের গাড়ি আছে, চেয়ার আছে, কিন্তু ক্ষমতা আজকে সেখানে নাই। তাই আমি বলতে চাই এগুলোকে পুনরায় বিবেচনা করে একটা একটা ব্যবস্থা করা দরকার। আমি আজকে বলতে চাই আজকে দেশের উন্নয়ন হয়েছে,
আমার এলাকায় উন্নয়ন হয় না, এই জন্যই যে প্রত্যেকটি বাংলাদেশের 300 আসন আছে, প্রত্যেকটি নির্বাচনী এলাকায় প্রত্যেক এমপি সাহেবদের একটি করে স্কুল, একটি করে কলেজ সরকারি করা হয়েছে। আমার এলাকায় একটি কলেজ বা একটি স্কুল সরকারি করানো হয়নি। মানে স্পিকার, আমি গত বাজেট অধিবেশনে বলেছিলাম, আবারও বলি, আমার পীরগঞ্জে কোনো সরকারি বালক বিদ্যালয় নেই, একটি কলেজ আছে, একটি বালিকা বিদ্যালয় আছে, যেটি আমি সেই সময় 87-88 সালে আমার নেতা আল্লাহ হোসেন মাহমুদ এরশাদের মাধ্যমে করেছিলাম। আমার পাশে বলে রানছিল একটা উপজেলা, সেখানে আমার কোন কলেজ সরকারিকরণ করা হয়নি। মানে স্পিকার, সেই জন্য আমি আপনার মাধ্যমে পীরগঞ্জের একটি স্কুল এবং রানছিল একটি কলেজ সরকারিকরণ করার দাবি করছি, কারণ গোটা বাংলাদেশের 460টি উপজেলার প্রত্যেকটি উপজেলায় একটি করে স্কুল এবং কলেজ সরকারি করা হয়েছে, আমার এখানে করা হয়নি। মানে স্পিকার, আমি আপনার মাধ্যমে এটা দাবি করছি। আমি আজকে বলতে চাই, আজকে কি বলে যে আমার এলাকায় রাস্তাঘাট হয়নি। মানে স্পিকার, ইউনিয়ন পরিষদের রাস্তাগুলো পাকা নেই, ব্রিজ কারবার হয়নি। আমার এখানে তিনটা ব্রিজ দরকার। সেই ব্রিজ হলো, একটা ব্রিজ হলো আপনার ভুটডাঙ্গি ব্রিজ, এটা হলো হরিপুর রানী সেনগোল পীরগঞ্জ দিয়ে বিরাটপুর সরাসরি চলে আসবে। মানে স্পিকার, একটা ব্রিজ হলে সীমান্তবর্তী বিডিআর সীমান্তবর্তী রাস্তা পাকা হয়ে গেছে, শুধু ব্রিজই হয়ে গেলে এই দিক দিয়ে মানুষ সরাসরি দিনাজপুর আসতে পারবে এবং কৃষকরা সহজেই তাদের উৎপাদিত পণ্য সেখানে বিক্রি করতে পারবে। মানে স্পিকার, এছাড়া আমার এলাকার এক সীমান্ত হাট, ভারতের মালওয়ান এবং আমাদের দারাসপুর এই বর্ডারে একটা সীমান্ত হাট গোপনের জন্য আমি দাবি করছি, কারণ এইখানে ইতিমধ্যেই ভারতের এমপি সাহেব এমএলএরা সেখানে পরিদর্শন করে গেছেন সীমান্ত হাট করার জন্য। আমাদের বাংলাদেশের এই দিক থেকে যে একটা আমরা পদক্ষেপ গ্রহণ করি, একটা সীমান্ত হাট এখানে করতে পারলে আমাদের কৃষকরা পাশাপাশি আমরা সকলেই উপকৃত হবে এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। পাশাপাশি আমার দুইটি পৌরসভা, স্পিকার, একটি পীরগঞ্জ রানী সেনগোল, একটি এ ক্লাস, একটি বি ক্লাস, এই পৌরসভাগুলোতে কোনো রাস্তা নাই, কোনো ড্রেনের ব্যবস্থা নাই, বর্ষার সময় পানি জমে থাকে, একটি রাস্তা পাকা, মানে কোনো রাস্তা পাকা হয় নাই। বিশেষ করে পীরগঞ্জ চৌরাস্তা থেকে উপজেলা পরিষদের সামনে যে রাস্তাটি গেছে সেটি সেই রাস্তাটি পৌরসভার, সেই রাস্তাটি আজ পর্যন্ত রিপেয়ার করার মতো পৌরসভার কোনো ফান্ড নেই। মানে স্পিকার, সেই জন্য আমি আপনার মাধ্যমে বলতে চাই, মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করতে চাই যে আমার পৌরসভাগুলোর জন্য বিশেষ বরাদ্দ দিয়ে এগুলোকে যেন একটা সামঞ্জস্যের মধ্যে একটা উন্নয়ন করা যায়, বিশেষ করে এই রাস্তাগুলো সংস্কার, পানি সরবরাহ এবং ড্রেনের ব্যবস্থা করা যায়, সেই হিসাবে দাবি করছি। পাশাপাশি এই আমার দুইটি উপজেলার মধ্যে দিয়ে একটা রিজনাল হাইওয়ে চলে গেছে, এই হাইওয়েটি 18 ফুট চওড়া এবং দুইটি গাড়ি পাশাপাশি দাঁড়ালে আর অন্য কোনো মানুষ এই রাস্তা দিয়ে চলতে পারে না, সেই জন্য এই রাস্তাটিকে আমি 33 ফিট বা 25 ফিট করবার জন্য আমি দাবি করেছিলাম। এটি একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং টেন্ডার হয়েছে, জানি না আজকে গোটা বাংলাদেশের এই হাইওয়ে, বিশেষ করে রোড হাইওয়ে যে টেন্ডারগুলো হয়েছে আজকে 2-3 মাস এগুলো ঢাকার থেকে কোনো অনুমোদন হয়ে যাচ্ছে না, সেগুলো আজকে ঢাকা হেড অফিসে আটকে পড়ে আছে, এগুলো কি কারণে আমি বুঝি না। আমি তাই আপনার মাধ্যমে অনুরোধ করব, আমার এই রাস্তাগুলো বিশেষ করে পীরগঞ্জ পৌরসভা এবং রানীগঞ্জ পৌরসভার এই রাস্তাগুলোকে আপনার 33 ফুট করবার জন্য আপনার মাধ্যমে আবার আমি দাবি করছি। আমার স্পিকার, সাথে সাথে বলতে চাই আমার এলাকার কৃষকদের যে সমস্যাগুলো, আমার এলাকার সেচ ছাড়া কোনো আবাদ হয় না। আমার এখানে টাঙ্গন নদী আছে, এই নদীটিতে 2টি রাবার ড্যাম আছে। আমার স্পিকার, এই রাবার ড্যামের মাধ্যমে সেচ কাজ চালাই এবং এখানে 300টি গভীর নলকূপ ছিল। হোসেন মাহমুদ এরশাদ আমার নেতা যখন ক্ষমতা আসলেন, এই 300 থেকে 1200 গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল, সেইগুলো দিয়ে মানুষ আজকে সেই ব্যবস্থা নেয় এবং বরেন্দ্র এর পরে আরো অনেক গভীর নলকূপ করে এর মাধ্যমে আজকে মানুষ, আমার কৃষকেরা আজকে তার কৃষি কাজ করে থাকছে। মানে স্পিকার, সেই জন্যই এই তারা অনেক সময় বিদ্যুতের যে সমস্যা হলো, গতকালকে বলেছিলাম বিদ্যুতের মিটারে ভাড়া দেওয়া লাগে, আপনার গভীর নলকূপের ট্রান্সফার চুরি হয়ে গেলে সেই ট্রান্সফার নিতে পারে না, এমনি ভাবে অনেক সমস্যার মধ্যে আমার এলাকা আছে। মানে স্পিকার, আমার এলাকা একটি হলো সীমান্ত এলাকা, 5টি ইউনিয়ন এবং সীমান্তবর্তী এলাকায় আমার এলাকার থেকে ভারতের বর্ডার এলাকার বাতি দেখা যায়, আবার কাঁটাতারের বেড়া দেখা যায়, সেখান থেকে আমার রাস্তা পাকা হয়ে গেছে, ভারতের ওই পাশে পাকা, আমার এই পাশে পাকা, শুধু একটা বললাম যে ব্রিজটা করতে পারলে আপনাদের সীমান্ত রক্ষিত চলাচল সহজ হতো এবং আমাদের মানুষের জানমাল রক্ষা হতো। মানে স্পিকার, আমি আপনার মাধ্যমে এই কথাগুলো আজ সংসদ মন্ত্রী মহোদয় দৃষ্টি গ্রহণ করছি। পাশাপাশি আজকে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এটা অস্বীকার করার কিছু নেই। মানে স্পিকার, আজকে যে উন্নয়ন সেটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু আমার এলাকা তার থেকে একটু ব্যতিক্রম, সেই জন্য আমি কথাগুলো আপনার মাধ্যমে বললাম। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট
মন্ত্রী মহোদয়দের যিনারা অনেক সময় আমাকে এই গত নয় মাসে আমি উপনির্বাচন হয়েছিলাম সেই সময় আমার এলাকায় যে কাজটি আমি করেছি সেটি প্রতিফলন এই আমাকে গত 7ই জানুয়ারি মানুষ আমাকে দিয়েছেন। আমার 7ই জানুয়ারিতে অত্যন্ত কুয়াশা শীত ঠান্ডা মানসিকার উত্তরাঞ্চলে, তারপরেও আমার এলাকায় 52% ভোট পাস হয়েছে। এখানে এক মিনিটে শেষ করতে পারবেন, দুই মিনিট স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে ভোট দিয়েছে এবং আমার এখানে যে ভোটটা আছে এখানে একটা আনন্দমুখর পরিবেশ ভোট হয়েছে। বাংলাদেশের এরকম ভোট কথা হয়েছে কিনা আমি জানি না, সেই জন্য আমি বলতে চাই আমার এলাকার মানুষ তারা ভোট দিতে আগ্রহী ছিল এবং ভোট দিয়েছে, তারা ভোট বর্জন করবার জন্য অনেক রকম চক্রান্ত ছিল কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে নাই। মানুষ ভোটকেন্দ্রে এসে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে কারণ তারা বিশ্বাস করে আমি নির্বাচিত হলে আমার এলাকার যে কাজগুলো হয়নি, যে রাস্তাগুলো অর্ধনির্মিত ছিল, যেগুলো শেষ করতে পারিনি, আমি নির্বাচিত হলে শেষ হবে এই আশা প্রত্যাশায় আমি ভোট জমা স্বীকার। তাই আমি চেষ্টা করেছি এই কাজগুলো 9 মাসের মধ্যে করার এবং এইবার যদি আল্লাহ সুযোগ দেয় এবং আমি আমার আপনার মাধ্যমে আমি সংসদ মন্ত্রী মহোদয় বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ বলবো যে আপনি আমাকে একটি কমিটির দায়িত্ব দিয়েছেন, আমি আপনার কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সকলের কাছে সহযোগিতা কামনা করছি। আল্লাহ যেন আমার সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তৌফিক দান করেন। মাননীয় স্পিকার, আমি আর কথা বাড়াবো না, আমি শুধু আমার একটা কথা বলতে চাই। আমার এলাকা গরিব এলাকা, কৃষি ছাড়া অন্য কোনো শিল্প নাই, চিনি চিনির কল ছিল সেই চিনিগুলোকে বন্ধ, আজকে চিনির কেজি 140 টাকা, ভারতে 40 টাকা চিনি, ভারতে ইম্পোর্ট করে 80 টাকা হওয়ার কথা কিন্তু আজকে 140 টাকা। এই যে বৈষম্য, এই যে সিন্ডিকেট, এই যে অবস্থা, এটা থেকে কিভাবে উত্তরাবো কিভাবে বের হবো জানি না। তাই আমি আপনার মাধ্যমে এই সিন্ডিকেট ভাঙবার জন্য অনেকে বলছেন রাস্তা কেউ খুঁজে বের করতে পারেন না। আমার কথা হলো সিন্ডিকেট যারা ইম্পোর্ট করে তারা কত ইম্পোর্ট করলো, তাদের সেখানে তারা কোথায় বিক্রি করলো সেইটা যদি সঠিকভাবে তদারকি করা যায় তাহলে হয়তো আমার মনে হয় এই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। নাহলে এই খেজুরে বলেন, চিনি বলেন, ডাইরে বলেন, ছোলা বলেন, যাই বলেন, ইচ্ছা মতো দাম বসিয়ে দেয়, মানে সাহস করে যদি আপনি দাম 3 টাকা জিনিস 300 টাকা দেন তাহলে সেটাই বাস্তবায়িত হয়ে যায়। সেই জন্য এই সিন্ডিকেটকে ভাঙবার জন্য আমি অনুরোধ করবো পাশাপাশি এক মিনিট সেই সাথে ধন্যবাদ জানাই সকল আমার দলীয় নেতা, আমার দলের চেয়ারম্যান সহ আমার মহাসচিব যিনি আমাকে নমস্কার দিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।